এখনো ফ্যাসিবাদী শক্তির দোসররা নানাভাবে ষড়যন্ত্র করে দেশকে অস্থিতিশীল করে তুলছে বলে দাবি করেছে জাতীয় নাগরিক কমিটি। মেরুল বাড্ডায় ডিআইটি খেলার মাঠে আয়োজিত জনসভায় বক্তারা বলেন, প্রশাসন সহ নানা স্থানে আওয়ামী ফ্যাসিবাদী সরকারের সুবিধাভোগীরা দায়িত্বে আছে, তারা দেশকে দুর্বল করার জন্য বিভিন্ন কার্যকলাপ চালিয়ে যাচ্ছে। অবিলম্বে আওয়ামী লীগ সহ এবং গণহত্যায় যারা জড়িত তাদেরকে চিহ্নিত করে সরকারি দায়িত্ব থেকে অপসারণ করার দাবি জানায় সংগঠনটির সদস্যরা। ডিমসহ নিত্যপণ্যের দাম অস্বাভাবিকভাবে বাড়ার জন্য সিন্ডিকেট দায়ী, অভিযোগ করে জড়িতদের আইনের আওতায় নিয়ে আসার দাবিও জানান তারা। বাহাত্তরের সংবিধান বাতিল সহ ফ্যাসিবাদী সকল ব্যবস্থার বিলোপের জন্য সরকারের প্রতি আহ্বান জানায় সংগঠনটি।